আসসালামু আলাইকুম, দিস ইজ ফারজানা ইতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অ্যান্ড সকলকে জানাচ্ছি এই সুন্দর ফুলের শুভেচ্ছা। অনেকদিন পর সকালে হাঁটতে বেরিয়েছি, এদিকটাতে বৃষ্টি হয়েছে সেজন্য ওয়েদারটা একদম ঠান্ডা। এরকম ওয়েদারে সকালবেলা হাঁটতে ভালোই লাগে। এমনিতেও সকালের ওয়েদারটা শরীরের জন্য খুবই ভালো, সেজন্য সকলের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা। রাস্তার পাশেই এই কাঁকরোল গাছ, কি দেখেন কি সুন্দরভাবে কাঁকরোল ধরে আছে। সবুজে ঘেরা নিরিবিলি এইরকম জায়গা আমার কাছে বেশ ভালো লাগে। এরকম জায়গাতে বেশি না, 10 মিনিট যদি চুপচাপ একদম নিরিবিলিতে বসে থাকা যায় তাহলে মাইন্ড একদম রিফ্রেশ হয়ে যাবে। অ্যানিওয়েজ, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এখন বাসায় যাব এবং আজকে একটা রেসিপি ট্রাই করব ভাবছি। যদিও এর আগে আমি অনেকবার এই রেসিপি তৈরি করতে গিয়ে ফেল হয়েছি, সব ইনস্ট্রাকশনগুলো সঠিকভাবে ফলো করবার পরেও। ভাবছেন হয়তো বা কেন যে এই রেসিপিটা পারি না বা এর আগে করে ব্যর্থ হয়েছি, সেই রেসিপিটা আজকে আবার ট্রাই করব। এখন কথা হচ্ছে যে হার জিত তো থাকবেই, কিন্তু চেষ্টা তো করতে হবে। কথায় আছে না, নেভার লুজ হোপস। সো চেষ্টা করতে দোষ কি, বাকিটা আল্লাহ ভরসা। সো এই রেসিপির জন্য ফার্স্টেই আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি নিয়ে কুসুম গরম করে নিব। এবার কুসুম গরম পানিতে 1.5 চামচ পরিমাণ ইস্টের গুঁড়া দিচ্ছি, সাথে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এবার এটাকে ভালোভাবে মিক্স করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বোলের মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ এবং সাথে দিচ্ছি লবণ। যারা চিনি প্রেফার করেন তারা অবশ্যই চিনি দিয়ে নেবেন, আমি এখানে চিনি ইউজ করিনি। এবার গুলিয়ে রাখা লিকুইডটা পরিমাণ মতো দিয়ে ডো তৈরি করব। পারফেক্ট ডো তৈরি করবার জন্য সাথে মিক্স করব একটি ডিম। সর্বশেষ ডোতে মিক্স করতে হবে তেল। ডো তৈরি করা ডান, এবার রেস্টে 30 মিনিটের জন্য রেখে দিব। এটা খুব সুন্দরভাবে ফুলেছে, এবার ভেতর থেকে গ্যাসগুলোকে বের করে দিব। এবার একটি মোলের মধ্যে আমি অলরেডি তেল ব্রাশ করে নিয়েছি। এবার পরিমাণ মতো ডো নিয়ে এভাবে করে উপরটা স্মুথ করে নিচ্ছি। একইভাবে বাকিগুলোকেও শেপ করে নিব। তো এগুলোকে শেপ করে সাজানো হয়ে গেছে, এখন রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন ডোটা আরও কি সুন্দরভাবে ফুলে গেছে। এখন এতে ডিমের কুসুম, দুধ ও বাটারের মিক্সচার ব্রাশ করে নিব। এবার ডেকোরেশনের জন্য উপরে কিছু সাদা তিল ছিটিয়ে দিব। সব প্রসেস শেষ, এবার জাস্ট কুক হওয়ার পালা। এবার একেবারে লো হিটে এভাবে পাতিলের মধ্যে 30 মিনিটের জন্য কুক হওয়ার জন্য দিয়ে দিব। এখন পর্যন্ত সকল প্রসেস একদম ঠিকঠাক ছিল, কিন্তু টেনশন এটাই যে পরবর্তীতে প্রপারলি কুক হবে কি না আর উপরের যে কালারটা আছে সেটা আসবে কি না। 30 মিনিট পর ব্রেডের চেহারা এমন হয়েছে, ফ্লাফি সফট, ভালোভাবে তৈরি হলেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট উপরের কালারে, উপরের ব্রাউন কালারটা কেন আসলো না। আদারওয়াইজ ওভারঅল ইজ কোয়াইট গুড। অ্যানিওয়েজ গাইজ, যদি আপনারা বুঝতে পারেন কেন উপরে কালারটা আসেনি অবশ্যই কমেন্টে জানান। এত কষ্ট করে তৈরি করবার পরও যখন কালার আসে না তখন কেমন লাগে,
যাই হোক, বিকালের দিকে আমি আর আম্মু বের হয়েছি, একটু শহরের দিকে যাব, আম্মুর চশমা বানাতে হবে সেই জন্য। এর মধ্যে আকাশের অবস্থাও খুব কালচে হয়ে গেছে, বৃষ্টি আসবে। এদিকে খালি রাস্তা পেয়ে চাচা এত জোরে গাড়ি চালানো শুরু করেছে যে ঝাঁকি খেতে খেতে অবস্থাই খারাপ। যাই হোক, এই ঝাঁকি আর আবহাওয়া উপভোগ করতে করতে আমি আর আম্মু চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। যাই হোক, চশমার দোকানে এসে আমি আর আম্মু টোটালি কনফিউজড হয়ে গেছি, কোন ডিজাইনটা নিলে ভালো হবে, মানানসই হবে। ফেসের সাথে মানানসই চশমা সিলেক্ট করাটাও বেশ ভেজাল। চশমার কাজ শেষ করে চলে এলাম কুমিল্লা কান্দিরপাড়ের এই জায়গাটিতে। বিকেল হলে এই জায়গায় মানুষের অনেক বেশি ক্রাউড থাকে, আর এখানে স্ট্রিট ফুডের অনেকগুলো স্টল আছে। এখান থেকে আমরা অর্ডার করেছি ফুচকা। বাসায় ফিরবার পর আম্মু রাতের খাবারের জন্য তৈরি করেছে আলু ভর্তা, খুদের ভাত, আর সাথে আছে কালিজিরার ভর্তা। খুদের ভাত আমার খুবই প্রিয়। বলতে গেলে আমি প্রায় সময় খুদের ভাতটা সকালে নাস্তা হিসেবে করি। অনেকে খুদের এই ভাতকে আবার বউয়া ভাতও বলে বা বউ ভাতও বলে থাকে। অ্যান্ড আলু ভর্তা রেডি, সাথে আছে কালিজিরার ভর্তা, খুদের ভাতের সাথে জমজমাট একটা খাবার হবে। অ্যান্ড ভিউয়ার্স, আপনারা চাইলে খুদের ভাত এবং হরেক রকমের ভর্তার রেসিপির একটি ভিডিও তৈরি করতে পারি। সো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। অ্যান্ড হাউ ইজ ইট টু দিস ভিডিও, ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।